এই মুহূর্তে আমি গুৱাহাটী মহানগরীর বিভিন্ন স্থানত আমার কেবাটাও দলে আমি যেহেতু নিউজ18 অসম নর্থ ইস্ট আমি প্রতিযোগিতা অনুষ্ঠিত করছো তারবাবে বিচারক আর সেলিব্রিটি লগত লৈ আমি পূজা মণ্ডপে মণ্ডপে আহিছো এই মুহূর্তে ক্যামেরা পার্সন জয়ন্ত আর মই আমি কামাখ্যা নগর শারদীয় দুর্গা উৎসব কমিটির এই পূজা মণ্ডপত উপস্থিত আছো আমার লগত কমিটির লোক উপস্থিত আছে দাদা অকমান আপনার পূজা ভাগের বিষয়ে অকমান জানাকসুন এইবার আমার থিম হয়েছে সেভ দ্য আর্থ আমি যেটা প্যান্ডেল বনাইছো এটু অকল বম্বুরে বনাইছো মানে বায়োডিগ্রেডেবল যা বস্তু আছে এইটাই আছে ইয়ার বাইরে আমি একো মানে ভবিষ্যৎ প্রজন্মক আমি একটা সুন্দর পৃথিবী দিয়ার কারণে এইটু সিস্টেম আমি করছো আর আমার যেটু খোয়া লওয়া হয় সপ্তমী অষ্টমী আর নবমীর দিনা ডেইলি এভারেজ 1000 মান মানুষ খায় ইয়াতে প্রসাদ লয় এইটু যেটু পাতটো আছে এইটু আমি তামোল গছর পাতরে বানাও এইটু আমি বরপেটারপাড়া লই আহো আমি আর বাম্বুর যা আমার অসমত আমি অসম বাম্বুত চহকী সেই কারণে আমার মূরত এনেকুয়া আহিছে যে আমি বাম্বুরে এটা কিবা করিম আর পুতলা সুতলা যা আপনার চাব এইবিলাকও কিন্তু আমার থলুয়া মানুষে দিয়ে বনোয়া হ্যাঁ ভবিষ্যৎ প্রজন্মক আমি এনকারেজ করে আছো বাঁহেরে বহুত কিবা কিবি করব পারি এইটাই হয় আমার দর্শক আমি জানাইছো যে আমার লগত বিচারক হিসাবে আহিছে বিশিষ্ট শিল্পী মধুসূদন দাস ডাঙরিয়া আর তেখেতর লগত আমি খুঁজিম যে কেনেকুয়া পালে দাদা কেনেকুয়া পালে আপনি এয়া এই বছরের প্রথমখন মণ্ডপ মই দেখিছো আর ই আকর্ষণের মূল কারণটোই হল গোটে কামখিনি বাহেরে করেছে বাহর প্রতি আমার অসমীয়া মানুষের দুর্বলতা আছে আর বাহে আমার এটা অর্থত আসলে আমার রক্ষক আর শেষর অবস্থালেক বাহে আমাক সঙ্গ দিয়ে তো সেই কারণে বাহক ব্যবহার করার কারণে খুব ভাল পাইছো আর খুব আর্টিস্টিকলি এলোকে ব্যবহার করেছে ইয়াত তেওঁলোকে চিলড্রেনের কথা কৈছে শিশুর কথা কৈছে আর শিশুর কেবাটাও ইমেজ তেওঁলোকে বাহেরে ইয়াত প্রস্তুত করেছে আর আমি যদি মণ্ডপর ভিতরলে সোমাই যাও মণ্ডপর উপরের যখন সিলিং সেই সিলিংখনও আকর্ষণীয় হয়েছে তাকো তেওঁলোকে কলাসন্মতভাবে দিবলৈ চেষ্টা করেছে আর তেওঁলোকে ইয়াত থার্মোকল ব্যবহার করা নাই আর ইয়াত আটাইতক ভাল লগা কথাটো হল তেখেতসকলৰ পৰা যেটো আমি জানিবলৈ পারিলো যে তেখেতসকলে থলুয়া শিল্পীক লৈ কামটো করেছে গতি এইটো খুবই ভাল লগা কথা হয়েছে আর ই আকর্ষণীয় হয়েছে আর ইয়াত কালারের যেটা কনসেপ্ট এওঁলোকর ভাল লাগিছে মানে গ্রীনক মানে আমার ফ্লোরত গ্রীন রাখি পেলায় আগলৈ বেম্বোর কালার রাখি কাম করেছে সঁচাকে ভাল ধন্যবাদ সেলিব্রিটি হিসাবে তুমি যে উপস্থিত আছা কেনেকুৱা লাগিছে গোটেই পূজা ভাগ পোনপ্রথমে সমূহ নিউজ এইটিনের দর্শকলৈ শারদীয় দুর্গা পূজার আন্তরিক শুভেচ্ছা জানাইছিলো এইটো প্রথম মণ্ডপ আর খুবই ধুনিয়াকে যেনেকে দাদাই কলে যে বহুত আর্টিস্টিকলি বনাইছে আর আমার অসমৰ যোনখিনি বেম্বু কেনিন ক্রাফ্ট আমার আছে ধুনিয়াকে বনাইছে আর প্রথম আহি পেলে সোমালো একচুয়ালি দাদাই মোক কলে পিছফালে যদি আপনাদের দেখে এখন একচুয়ালি এখন মুখ এতে মুখখন আমি মই রিয়েলাইজ করাই নাছিলো দাদাই কলে যে নাই চকুটা ভালকে চা তলর পিনে লিপস আছে তো ইমান ধুনিয়াকে বনাইছে আর কালার কন্ট্রাস্টও আমি বহুত ধুনিয়াকে বনাইছে উপর যদি আমি চাও বেম্বোর কেনন ক্রাফ্টর লগত পিছফালে দিছে ব্লু কালার তলত দিছে গ্রে তো বহুত ধুনিয়াকে আর্টিস্টিকলি বনাইছে আর খুবই ধুনিয়া লাগিছে ভাল লাগিছে রাখি জনপ্রিয় শিল্পী বঙ্কিম শইকীয়াকো ধন্যবাদ জানালো মধুসূদন দাস ডাঙরিয়া তেখেত এগারী বিশিষ্ট শিল্পী তেখেতকো ধন্যবাদ জানাইছো আয়োজক সমিতিকো আমি ধন্যবাদ জানাইছো এই মুহূর্তে আমি কামাখ্যা নগর দুর্গা পূজা কমিটির এই পূজা ভাগ আমি আমার দর্শক আমি দেখালো আপনি বিচরা বাতরি পাব কেবল নিউজ 18 অ্যাপত নিউজ 18 অ্যাপ ডাউনলোড করবলৈ স্ক্যান করক এই কিউআর কোড গুগল প্লে স্টোরতো পাব এই নিউজ 18 অ্যাপ